Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. একদম সুস্থ মনে হচ্ছে। আসুন না মা, মানে রানীমা, এখন ঠিক আছো তো তুমি বাবা? হ্যাঁ, আমি আমি একদম ঠিক আছি মা, আমার কি হবে? কনক, মনে হচ্ছে এই মেয়েটা এই ডাইনির সব পরিকল্পনা জল ঢেলে দিয়েছে। জয় মা ভবানী! অনর্থ ঘোর অনাচার! এসব কি হচ্ছে বাবা? ইনি কে? মাউনি মা, মানে রানীমা, ইনি একজন সিদ্ধ পুরুষ, যে কোনো রকমের কালো শক্তি আর অশুভ জিনিসকে দূর করতে পারেন। আর এমনিতেও আপনি বলেছিলেন না এই রাজপ্রাসাদে আর আমাদের রাজকুমারের উপর কালো শক্তির প্রভাব আছে। আর আপনারা তো সবই দেখেছেন কিভাবে ওই রাক্ষস তাবাংশ আমাকে মারার প্রচেষ্টা করছিল। যদিও সফল হতে পারেনি। এখন এখানে আর কোনো অশুভ শক্তি নেই। দাবাংশের মৃত্যুর সাথে সাথেই সব অশুভ শক্তি বিনাশ হয়েছে। পুরোপুরি নয়, এখনো এই প্রাসাদে অশুভ শক্তির প্রভাব রয়েছে। জয় মা কালী, মহাকালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা শমা শিবা ধাত্রী, স্বাহা স্বধা নমস্তুতে। আমার ওনার কথায় কোনো বিশ্বাস নেই অধিরাজ। ওনাকে বলো যে আমাদের এই প্রাসাদ ছেড়ে চলে যেতে। মা, মানে রানীমা, এই রাজপ্রাসাদ আর রাজকুমারের জন্য সাধু বাবাকে একবার চেষ্টা করতে দিন। বিশ্বাসম ফলদায়কম, এই মহলটা কেবলমাত্র অশুভ শক্তির ছায়াই নয়, বরং গোটা প্রাসাদ কোন অশুভ শক্তির কবজায় রয়েছে। কার দখলে আছে সাধু বাবা? ডাকিনীর। ডাইনি? আমি তো শুনেছি ডাইনিরা খুব ভয়ঙ্কর হয়, যে বাড়ি অথবা প্রাসাদকে ডাইনিরা দখল করে নেয় সেই বাড়ির মানুষদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। আর স্বার্থপর ডাকিনীদের সাথে পিশাচদের কোনো পার্থক্য নেই। সত্য বলেছো তুমি, এই ডাকিনী আর কেউ নয়, সেটা হলো এ
এই ভণ্ড, তোমার মাথা তো ঠিক আছে? নয়তো এও হতে পারে। এই প্রাসাদে যে কেউ যা খুশি হতে পারে, শুধু সেই অশুভ শক্তিটাকে কব্জা করার জন্য দেবী মায়ের মহাপুজো করতে হবে। এই প্রাসাদে কি কোনো মন্দির আছে? হ্যাঁ আছে তো, এখানে অনেক বড় একটা মন্দির আছে মহলের পেছনে, আর সেখানে দেবী মায়ের পঞ্চধাতুর মূর্তিও আছে। ওইটা কি করে জানতে পারলো? কি? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি এই মূর্তিটাকে এখানে খুঁজে পেয়েছি। উত্তম, অতি উত্তম। ওই মন্দিরেই হবে দেবী মায়ের মহাপূজা, তারপর হবে ওই ডাকিনীর সমাপ্তি। কিন্তু আমি কোনো অচেনা ব্যক্তির ওপর ভরসা করি না।